ভিডিওটির মূল আকর্ষণ হচ্ছে এখানে সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে যাকে নিয়ে রিলেট করছে মানে সম্পর্ক তৈরি করছে সেই অবজেক্টগুলো এখানে বসাবো Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Today in this video, I'd like to teach you it's all about preposition with subject. প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি হচ্ছে অ্যাডভান্স লেভেল স্টুডেন্টদের জন্য তোমরা যারা আমার বেসিক ফাউন্ডেশন লেসনগুলো দেখে রেখেছো বা শিখছো এখনও শেখা শেষ হয়নি তারা এই ভিডিওটি এখানেই ছেড়ে চলে যেতে পারো আর যারা অলরেডি বেসিক অ্যান্ড ফাউন্ডেশন শেষ করেছো তারা এটা দেখতে পারো তবে আমি বলবো যে সবাই ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সো তোমরা জানো যে প্রিপজিশন কিভাবে ইউজ হয় তবে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে তারপরে প্রিপজিশন থাকবে তারপরে অবজেক্ট থাকবে সাবজেক্ট প্রিপজিশন এবং অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স কিভাবে স্টার্ট হয় আর আজকে যে আলোচনাগুলো করবো সবগুলো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ব্যক্তিকে নেব তারপরে প্রিপজিশন নেব এবং তারপরে আবারও আমরা ব্যক্তিকে নেব এরপরে নেক্সট যে ক্লাসটি আসছে সেটি হবে এখানে আমরা বস্তু নেব অথবা অন্য কোনো কিছু নেব প্রিপজিশন মাঝে থাকবে এবং তারপরে এখানে অবজেক্ট থাকবে এখানে যেমন ধরো যে আ লেডি লাইক ইউ তোমার মতো একটি মহিলা এটা ব্যক্তি এই লেডি তাকে কী করা হয়েছে অন্য আরেকজনের সাথে প্রিপজিশন দিয়ে তুলনা করতে ব্যবহৃত হয়েছে এখানে ব্যক্তি থেকে ব্যক্তির সাথে প্রিপজিশনের ব্যবহার করানো হয়েছে কিন্তু নেক্সট ক্লাসে থাকবে বস্তুর সাথে ব্যক্তি যেমন ধরো যে দ্য ডিসিশন ধরো যেখানে দ্য ডিসিশন নিলাম মানে একটা সিদ্ধান্ত এগেনস্ট মি আমার বিরুদ্ধে সিদ্ধান্ত ভালো ছিল প্রথমে রয়েছে আ লেডি মানে একটি মহিলা লাইক ফর এগেনস্ট উইদাউট আমরা যে কোনো প্রিপজিশন লাগাতে পারি তাহলে আ লেডি লাইক ইউ মানে হচ্ছে কি তোমার মতো একটি মহিলা আ লেডি ফর মি মানে হচ্ছে আমার জন্য একটি মহিলা আ লেডি এগেনস্ট মি দিতে পারি হার বস দিতে পারি আস দিতে পারি তাহলে হবে কি আ লেডি এগেনস্ট হার বস একটা মহিলা তার বসের বিরুদ্ধে আ লেডি উইথ আস একটা মহিলা আমাদের সাথে এভাবে আমরা দ্য লিডার উইথ আস নেতা আমাদের সাথে অথবা নিশাত উইদাউট নসিন মানে নিশাত উইদাউট নসিন নসিন ছাড়া নিশাত কিছু একটা আমরা সেন্টেন্স বানাবো সেটা পরবর্তীতে তারপরে দেখো ইউ উইথ আস তুমি আমাদের সাথে ক্যান গো যেতে পারো সো ইউ উইথ আস তুমি আমাদের সাথে ডিরেক্টলি এখানে সাবজেক্ট তারপরে হচ্ছে প্রিপজিশন এবং সাথে সাথে আমরা অবজেক্ট কিনে ফেলেছি তারপরে দেখো মাই ফাদার বিফোর দ্য পলিটিশিয়ান মানে আমার বাবা পলিটিশিয়ানের সামনে তারপরে কি কিছু বলতে পেরেছিল বা পারেনি কিছু একটা অথবা দেখো যে নিশাত আন্ডার মাই সুপারভিশন মানে নিশাত আমার তত্ত্বাবধানে আন্ডার মানে কার অধীনে তাহলে আন্ডার মাই সুপারভিশন নিশাত আমার তত্ত্বাবধানে কিছু একটা থ্রু মানে হচ্ছে মাধ্যমে যেমন ধরো যে ইউ থ্রু দ্য প্রাইম মিনিস্টার তুমি প্রাইম মিনিস্টারের মাধ্যমে কোনো একটা কিছু আবেদন করতে পারো সো আমরা এটা নেক্সট সেন্টেন্স বানাবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এক একটি সেন্টেন্স বানাতে চেষ্টা করি এখানে প্রথম সেন্টেন্সটি দেওয়া হচ্ছে আ লেডি লাইক ইউ উইল নেভার উইন মাই হার্ট মানে তোমার মতো একটি মহিলা কখনোই আমার হৃদয় উইন করতে পারবে না জিততে পারবে না সো আসলে সাবজেক্ট তারপরে প্রিপজিশন তারপরে অবজেক্ট নিয়ে পুরো এই সিস্টেমটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি ধরার পরে আমরা ভার্ব নিয়েছি এবং পরবর্তীতে আবার অবজেক্ট নিয়েছি এভাবে এই সেন্টেন্সটি বাড়িয়েছি তাহলে হচ্ছে কি পরের সেন্টেন্সটি দেখো আ লেডি ফর মি এটা দিতে পারি অথবা ইউ ফর মি তুমি আমার জন্য ডিড নাথিং কিছুই করনি তুমি আমার জন্য কিছুই করতে পারো নি আমরা এখানে করতে পারোনি দিয়েছি এখানে কুড দিতে পারতাম কুড ডু নাথিং তবে যেহেতু এখানে করনি দিয়েছি কিছুই করনি তুমি আমার জন্য কিছুই করনি তুমি ইউ এগেনস্ট মি
তুমি আমার বিরুদ্ধে did nothing, কিছুই করনি, past tense. এভাবে আমরা আরও সেন্টেন্স বানাতে পারি. দেখো এখানে লেখা আছে যে নিশাত তার বসের বিরুদ্ধে কথা বলেছিল. তাহলে কি নিশাত against her boss rage voice মানে আওয়াজ তুলেছিল, কথা বলেছিল. এভাবে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, ধরো যে দ্য লিডার উইথ আস, নেতা আমাদের সাথে did a great job, নেতা আমাদের সাথে ভালো একটা কাজ করেছিল. তারপরে দেখো যে নিশাত উইদাউট নসিন, মানে উইদাউট নসিন মানে হচ্ছে যে নসিন ছাড়া নিশাত ক্যান নট লিভ আ সেকেন্ড, মানে একটা সেকেন্ডও সে থাকতে পারে না বা থাকে না. তারপরে দেখো ইউ বিহাইন্ড দ্য লেডি, মানে তুমি মহিলাটির পেছনে স্ট্যাব, স্ট্যাব মানে ছুরির দ্বারা আঘাত করা, ছুরিকে আঘাত করা যেটাকে বলা হয়. তারপরে দেখো যে মাই ফাদার থ্রু দ্য প্রাইম মিনিস্টার, মানে আমার বাবা থ্রু প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টারের মাধ্যমে ক্যান গেট আ গুড জব, একটা ভালো জব পেতে পারে. তারপরে দেখো যে দ্য লিডার ফ্রম দ্য পোর, মানে নেতা গরিবদের কাছ থেকে টুক আ লট অফ মানি, অনেক টাকা নিয়েছিল. প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মূল আকর্ষণ হচ্ছে এইখানে, সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে যাকে নিয়ে রিলেট করছে মানে সম্পর্ক তৈরি করছে সেই অবজেক্টগুলো এখানে বসাবো. তারপরে এই পুরো ফ্রেজটা, অর্থাৎ সাবজেক্ট প্রিপোজিশন তারপর অবজেক্ট, এভাবে যে ফ্রেজ তৈরি হয়, যেমন আ লেডি এগেনস্ট হার বস, দ্য লিডার উইথ আস, এগুলো এক একটা ফ্রেজ হয়ে যাচ্ছে এবং এই পুরো ফ্রেজটা একটা এক একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে. আর এক একটা সাবজেক্ট হয়ে গেলে তারপরের যে অপশন, তারপরের যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে ভার্ব. আমরা এখানে প্রত্যেকটাতেই ভার্ব দিয়েছি এবং পরবর্তীতে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করেছি. প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাডভান্স লেভেলে যারা স্পোকেন শিখছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট. ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে দাও. ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে. আসসালামু আলাইকুম.